আসসালামু আলাইকুম বন্ধুরা, সাতক্ষীরা কুকিং হাউস থেকে আজ আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। দেখুন আজকের এই পিচুরটি কীভাবে আমি সাজিয়েছি। একটি মিষ্টি রেসিপি, তা হচ্ছে রসগোল্লা, রসে টইটম্বুর। এই রসগোল্লাটি কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এরকম স্পঞ্জি রসগোল্লা সফটলি স্মুথলি যদি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি কাইন্ডলি না টেনে সুন্দর করে দেখবেন, তাহলে আর রসগোল্লার যে কমপ্লেনগুলো থাকে বাসায় তৈরি করা সেটি থাকবে না। এটি শম্ভুদাদার দোকানের, মানে সাতক্ষীরার শম্ভুদাদার দোকানের মিষ্টির মতোই হবে। নিয়ে নিচ্ছি এর ভিতরে বড় এক কাপ ছুপ কাপের এক কাপ চিনি, এর ভিতরে অ্যাড করব আমি 5 কাপ পানি, কারণ এটি একটি পাতলা শিরা তৈরি করব যার ভিতরে মিষ্টিগুলোর বোল বোল আকারের মিষ্টি তৈরি করে এর ভিতরে দিয়ে জাল করব। একে একে কিভাবে কোনটি কোনটির পরে তৈরি করব সেটি দেখাবো। দিয়ে দিচ্ছি 5 কাপ পানি, এটি হবে পাতলা শিরা। আমার শিরা হবে মোট 2টি, একটি পাতলা আর একটি ঘন। ঘন শিরাটি কিভাবে তৈরি করব, কতটুকু পানি অ্যাড করব সেটিও দেখাবো, কারণ ঘন শিরাটি ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি এই পাতলা শিরার ভিতরে মিষ্টিগুলো জাল করে পরবর্তীতে আমি পরবর্তী স্টেপে ওই মিষ্টিগুলো ট্রান্সফার করব, ওই ঘন শিরার ভিতরে ট্রান্সফার করব। এই পাতলা শিরাটি আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি, এটি 2 মিনিটের জন্য জাল করব। জাল করে পাশে চুলায় আমি রেখে দিব, পরবর্তীতে আমি মিষ্টিগুলো রেডি করে তারপরে এর ভিতরে দিয়ে হাই হিটে জাল করব। এখন আমি আরেকটি শিরা রেডি করব, কারণ আমার শিরাগুলো আগে রেডি করার কারণ হচ্ছে মিষ্টি বানাতে খুব বেশি সময় লাগে না, আর মিষ্টি বানানোর পরে সেটা রেখে বেশিক্ষণ রাখলে ড্রাই হয়ে যায়, সেটি ভালো হয় না। তাই সাথে সাথে আমি শিরা অ্যাড করার জন্য আগেই শিরাটি রেডি করছি। এর ভিতরে দিয়ে দিলাম সেম কাপের 1 কাপ চিনি, এর ভিতরে এখন আমি 2.5 কাপ পানি অ্যাড করব, করে একটি ঘন শিরা তৈরি করব। এই ঘন শিরাটি আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো জাল করে। আপনারা যারা বেশি মিষ্টি খেতে চান তারা বেশি ঘন করবেন, আর যারা একটু কম মিষ্টি খেতে চান তারা মিডিয়াম ঘন করবেন। আপনাদের মিষ্টি টেস্টের উপরে নির্ভর করবে এই শিরাটি তৈরি করা। আমি জাল করে একটি ঘন শিরায় রূপান্তর করছি এটি। এবার আমি মিষ্টি রেসিপিতে ছানা কীভাবে কাটবো, দুধটা কতটুকু নিব সেটি দেখাচ্ছি। এর ভিতরে আছে আমার 100 লিটার ফুল ক্রিম মিল্ক, আমি লিকুইড করে ফেলেছি, সেটি একটু ঘন করে নিতে হবে, কারণ আমার ছানাটি যে পরিমাণ আমি করতে চাই সেই পরিমাণ দুধ দিতে হবে। 100 লিটার দুধ আমি চুলায় দিয়ে জাস্ট 4 মিনিটের জন্য জাল করব। জাল করে নামিয়ে সাথে সাথে আমি ভিনেগার ও পানি অ্যাড করে এটির থেকে ছানা কেটে নিব। বন্ধুরা দেখুন এই ভিনেগার আমি টেবিল স্পুনে 3 স্পুন নিব, এর ভিতরে 3 স্পুন পানি অ্যাড করব, করে একটি উপকরণ তৈরি করে রাখব। দুধটা চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি এই ভিনেগার অ্যাড করতে করতে ছানাটি কেটে ফেলবো। আপনারা লেবু দিয়েও কাটতে পারেন, টক দই দিয়েও কাটতে পারেন, যে যেভাবে কাটতে চান, তবে সঠিক স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ এমন সুন্দর রসে টইটম্বুর একটি রসগোল্লা উপহার দিতে পারবেন ফ্যামিলির সবাইকে। বন্ধুরা দেখুন আমার 4 মিনিট প্রায় জাল করা হয়ে গেছে, এবার নামিয়ে নিছি। এই ধোয়া ওড়া অবস্থায় আমি এর ভিতরে ভিনেগারগুলো অ্যাড করব, পানি সহ যে তৈরি করেছি এটি, এই যে দিতে থাকবো, অল্প করে দিব আর নাড়া দিব, বারে বারে নাড়তে হবে, থামা যাবে না, কারণ সুন্দর একটা সফটলি ছানা কাটতে হবে। এই যে দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করবেন, নিশ্চয়ই তারা খুশি হবে। ভালো জিনিসে সবাই খুশি হয়। আর আরও বলছি, কাইন্ডলি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি আমার ভিডিওগুলা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এমন সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিলে সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে। এই যে দেখুন এভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন পানিটি এই যে দেখুন সবুজ বর্ণ ধারণ করবে এবং ছানাগুলো আস্তে আস্তে নিচে চলে যাবে। এখন আমি নিচের ছানাগুলো বেশি একটা নাড়া দিব না, এই যে দেখুন এরকম ছোট ছোট গুটি গুটি অবস্থায় কিন্তু থাকবেন না, তাহলে ছানাটি ভালো হবে না, ঝরে যাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, এভাবে ধোঁয়াটি চলে জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে আমার ছানাটি নিচে জমাট বেঁধে যাবে। এই যে দেখুন
একবারে গ্রিন একটা ওয়াটার উপরে চলে এসেছে। এবার আমি ছাকনির উপরে একটি সাদা সুতির কাপড় দিয়ে এর ভিতরে ছানাগুলো ছেঁকে নিব। এই যে দেখুন, এভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরবর্তীতে আমি ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব, কারণ ভিনেগারটা টক হয়, তাই টকটা আমি এর ভিতরে রাখবো না। অনেকে ধুইলে মানে টকটি থেকে যায়। আমি ধুয়ে ফেলেছি, এই পানিটা আমি ফেলবো না। পরবর্তীতে আমি যে কোনো রেসিপিতে এটি অ্যাড করতে পারবো। বন্ধুরা খেয়াল করবেন, এবার এই ছানার ভিতরে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে খুব হালকা করে এটি ধুয়ে নিব। খুব বেশি মানে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ধোবো না, কারণ এর ভিতরে যে ফ্যাটটা থাকে সেটি আমি নষ্ট করতে চাই না। এভাবে কাপড়টি মুড়িয়ে আবার নিচে যে ঠান্ডা পানিগুলো চলে গেছে তার ভিতরে এটি চুপিয়ে চুপিয়ে হালকা করে কয়েকবার একটু খুব সফটলি এটিকে ভিজিয়ে নিব। এই যে দেখুন, তাহলে নিচে উপর সব গরম বা ছানাটি ধোয়া হয়ে গেল। এটি খুব বেশি করার দরকার নেই, এমন করে হালকা করে মুড়িয়ে কাপড়টি একটু টাইট করবেন, তাহলে ভিতরে পানিগুলো এই চাপে চলে যাবে। এমনভাবে করবেন না যাতে ছানার ফ্যাটগুলো মানে গলে যায়, হাতে মেখে যায় বা কাপড়ের উপরে চলে আসে, সেটি মিষ্টিটা ড্রাই করে। মিষ্টি ফেটে যাওয়ার কারণ হচ্ছে সেটি। এই যে আমি হালকা করে এভাবে স্পঞ্জ করে আর কি পানিটি ফেলে দিলাম। খেয়াল করুন, আমার হাতেও কিন্তু লাগে নাই, একবারে ক্লিন একটা পানি এর নিচে চলে গেছে। এবার আমি এটিকে 10 মিনিট বা 20 মিনিটের জন্য এই ছাকনির উপরে রেখে দিব। ভিতরে যদি কোনো পরিমাণ পানি থাকে সেটি ইনশাল্লাহ চলে যাবে। এবার এই ছানাগুলো আমি একটা প্লেটে নিয়ে এটিকে মুথে নিতে হবে সুন্দর করে। বারবার এটির এভাবে সুন্দর করে মাখাতে হবে। মাখাতে মাখাতে ছানাগুলো দলা হয়ে যাবে। 10 মিনিটের মতো করলেই যথেষ্ট, তবে সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে, দেখুন সফট। কারণ যদি এটি ভালো করে মাখিয়ে না নেন তাহলে কিন্তু মিষ্টির স্মুথ হবে না এবং মিষ্টিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার খুব বেশি করবেন না, যেটা আপনার হাতের ভিতরের ফ্যাটটা চলে আসে, ফ্যাটটা এর গায়ে থাকবে, এমন সফট হবে। এভাবে আপনারা মুথে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিটা কত সফট হয়েছে এবং খেতেও দারুণ লাগছে। এই যে আমার ডোটি তৈরি করা শেষ। বাকি যতটুকু বাকি আছে সেটি আমার হাতের ভিতরে যখন আমি এটি নিয়ে লেচি কেটে গোল করব তখন বাকিটা হয়ে যাবে। এভাবে ছোট ছোট করে একটা স্ট্যান্ডার্ড সাইজ করে আমি এইগুলো গোল্লাগুলো করে নিচ্ছি, যেটা হলো রসগোল্লার গোল্লা। এই ছানা দিয়ে এক একটি গোল্লা আমি তৈরি করব, যেটি একবার স্মুথ হবে। এই যে দেখুন, আমার হাতে কিন্তু ফ্যাট চলে আসে নাই, একবারে ড্রাই আছে। এইভাবে ফ্যাট বজায় রেখে সুন্দর করে গোল গোল করে, খুব বেশি বড় করব না, কারণ এটি যখন আমি শিরাই দিয়ে জাল করব ঢাকা দিয়ে তখন এটি ফুলে ফেঁপে অনেক বড় একটি রসগোল্লায় পরিণত হবে। এই যে দেখুন, এরকম কোথাও তেরা বাঁকা বা কোথাও ফাটা কোনো কিছুই নেই, একবারে সুন্দর একটি রসগোল্লার মতোই হয়ে গেছে। এবার এটিকে আমি যে পাতলা শিরা তৈরি করেছি রেখেছি একটি চুলায়, হালকা গরম আছে ওটি, এখন হাই হিটে জাল করে যখন টকবক করে ফুটবে, এই যে এই পাতলা শিরাটি ফুটতেছে, এর ভিতরে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিব। দিয়ে হাই হিটে, খেয়াল রাখবেন হাই হিটে রান্না করতে হবে, এটি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে এটি আমার যথেষ্ট ফুলে উঠবে। এবার আমি একটি সিক্রেট টিপস অ্যাড করব, যেটি হলো আপনারা খেয়াল করেন ময়রার দোকানে বা মিষ্টির দোকানে এরা অ্যাড করে, মিষ্টিগুলো ফুলে ফেঁপে যায়, সফট হয় এবং দেখতেও দারুণ লাগে। কিন্তু এটি কিন্তু আপনার রসগোল্লার রেসিপির ভিতরে কোনো কালার মানে ই সৃষ্টি করবে না, ব্যতিক্রম সৃষ্টি করবে না, বরং আরও হোয়াইট করবে। এটি হলো 1 চা চামচ পরিমাণ ময়দা। এই যে 10 মিনিট জাল করেছি, জাল করার পর আমার এই রসগোল্লাগুলো একবারে ফেঁপে ফুলে উঠেছে। 1 চামচ ময়দার ভিতরে আমি 2 চামচ পানি অ্যাড করে গুলিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সব সাইডে। এবার কিন্তু আপনাকে সেই মানে মতো আস্তে করে একবার ঢাকা দিতে হবে, কিছুক্ষণের ভিতরে আলগা করতে হবে, নইলে কিন্তু এই ময়দাটি দেওয়ার কারণে এটি উতলিয়ে পড়ে যাবে।
ওপর দিয়ে যেন না পড়ে খেয়াল করতে হবে। এই 10 মিনিট আপনাকে খেয়াল করে বারবার আলগা করতে হবে, বারবার ঢাকা দিতে হবে, কারণ আলগা করলে, বেশি সময় আলগা করে রাখলে এটি সিদ্ধ হতে সময় লাগবে এবং মিষ্টিটি ফুলবে না। তাই আমি বারবার ঢাকা দিচ্ছি এবং ঠিক আমার একটা অনুমান মতো এটিকে আলগা করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মিষ্টি কিন্তু 20 মিনিটে হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে মিষ্টিটি চুবিয়ে দিলাম। খেয়াল করুন, মিষ্টিটি কিন্তু পানির নিচে চলে গেছে, তার মানে আমার মিষ্টিটি ফুল সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ না হলে মিষ্টিটি ভেসে উঠত। এই যে দেখুন, সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার আমি এই পাতলা থেকে, ফ্রিজ থেকে নামিয়ে গাঢ় শিরাটির ভিতরে এটি ট্রান্সফার করেছি। আপনাদের সুবিধার্থে এটি দেখাচ্ছি, একটি উঠিয়ে দেখেন, দেখাচ্ছি কত স্পঞ্জি। এটি আপনাদেরকে আমি কেটেও দেখাবো, কোথাও কোনো ফাটা নেই, সুন্দর সফট এই যে স্পঞ্জ একটি মিষ্টি তৈরি হয়ে গেছে। দোকান থেকে কিনে এক্সপেন্সিভ একটি মিষ্টি রেসিপি খাওয়া সবসময় সম্ভব হয় না, তাই বাসায় ফ্যামিলির মেম্বারদের জন্য যদি আপনি এভাবে তৈরি করেন সবাই খুশিও হবে এবং আপনার কিছু টাকাও সেভ হবে। এই যে আমি কেটে দেখাচ্ছি একটি মিষ্টি, দেখুন কত সফট হয়েছে মিষ্টির ভিতরে কোথাও, এই যে কত সুন্দর একটি মিষ্টি। বন্ধুরা, আপনারা যারা মিষ্টি তৈরি করতে বারবার মানে ব্যাহত হয়েছেন বা অসুবিধায় পড়েছেন, তাদের জন্য আজকে রেসিপিটি, পুরো রেসিপিটি মন দিয়ে খেয়াল করলে ইনশাল্লাহ এমন ভালো একটি রেসিপি তৈরি করতে পারবেন। রসগোল্লা সাতক্ষীরার শম্ভু দাদার রসগোল্লার মতোই রসগোল্লা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার শুভকামনায় আল্লাহ হাফেজ।